হাই এভরিওয়ান, আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম আমাদের আমাদের এই প্রজেক্টে আমরা একটা মডেল নিয়েছি প্রোডাক্ট টাইপস। তো এটা এখন এই ভিডিওতে আমরা দেখবো ডাটাবেজে আমরা একটা টেবিল বানিয়ে ফেলবো প্রোডাক্ট টাইপ বলে। ওকে, তো সেটার জন্য আমাকে কী করা লাগতে পারে? তো আমার অলরেডি একটা ডাটা ফোল্ডারের মধ্যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, আমি আমার আগে থেকেই কনটেক্সট ছিল, তো সেখানে আমি ডিবি কনটেক্সটের মধ্যে আমার একটা প্রপার্টি বানিয়ে নিব আমার প্রোডাক্ট টাইপ যেই মডেলটা আছে সেটা দিয়ে। ওকে, তো আমি লিখি পাবলিক ডিবি সেট, সেখানে দিতে হবে আমি কোন মডেলের জন্য আমি ডিবি সেট বার ক্রিয়েট করব সেই মডেলের নাম। আমি যেহেতু করব প্রোডাক্ট টাইপস, তো আমি এখানে লিখব হচ্ছে প্রোডাক্ট টাইপস। ওকে, তো আমার এখানে রিসার্পার আছে বলে ও নেম স্পেসগুলো অটোমেটিকলি জেনারেট করে দিচ্ছে, তো আপনার হয়তো আপনাদের বিষয়ে যদি না থাকে তাহলে সেই সুবিধাটুকু আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আমার এই যে মডেলটাকে আমি অ্যাক্সেস করব সেই মডেলের নেম স্পেসটাই আমাকে ইনক্লুড করে দিতে হবে। আমার অলরেডি এখানে ইনক্লুড করা হয়ে গেছে আমার প্রজেক্টের নাম, তারপর মডেল, মডেলস যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার। ওকে, সেই জন্য আমি পাচ্ছি। তো আমি একটা নাম দিই, সাপোজ বললাম প্রোডাক্ট টাইপস গেটার সেটে সেট করে দিলাম। ওকে, তো আমি ডিবি সেটে সেট করে ফেললাম। তো তারপর যেটা করতে হবে, আমাকে মাইগ্রেশন করতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত মাইগ্রেশন অ্যাড না করব, আপডেট ডাটাবেস না দেবো, ততক্ষণ পর্যন্ত আমার ডাটাবেস আপডেট হবে না। সো আমাকে প্রথমে করতে হবে মাইগ্রেশন অ্যাড করতে হবে, সরি মাইগ্রেশন অ্যাড করতে হবে। তো আমি মাইগ্রেশন অ্যাড করে নিই। অলরেডি আমি প্যাকেজ ম্যানেজার কনসোলে আসি। আপনারা যেটা জানেন কীভাবে প্যাকেজ ম্যানেজার কনসোল আনতে হয় বা কীভাবে এটা ইউজ করতে হয়, তো আমি সেদিকে যাচ্ছি না। তো আমি এখন মাইগ্রেশন অ্যাড করব, অ্যাড মাইগ্রেশন, তারপর আমি একটা নাম দিব। সাপোজ আমি বললাম অ্যাড প্রোডাক্ট টেবিল ইনটু ডাটাবেজ। ওকে, আমি যেহেতু এই সবগুলোই আমি একটু সুন্দর করে লিখি, ইনটু প্রোডাক্ট টেবিল, এটা বড় হাতে করে দিলাম। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যখন মাইগ্রেশন অ্যাড করব, অবশ্যই অবশ্যই চাইবেন যাতে আপনার মাইগ্রেশনের নামটা মিনিংফুল হয়। আচ্ছা, মিনিংফুল দিলে সুবিধা কী? সাপোজ আপনি ধরেন আপনার প্রজেক্টের মধ্যে থাউজেন্ডস অফ মাইগ্রেশন আছে, সো এক বছর পর আপনি বলতে পারবেন না কোন মাইগ্রেশন, যদি আপনি মিনিংফুল নাম না দেন তখন কী হবে? তখন আপনি বুঝতেই পারবেন না আপনার কোন মাইগ্রেশনে কী ছিল, কোন মাইগ্রেশনে কী জিনিস আপডেট করছেন, কোন মাইগ্রেশনে কোন টেবিল আসছে, সো আপনি তখন বুঝতে পারবেন না। তো সেই জন্য ভালো প্র্যাকটিস হয়, ভালো উপায় হয়, আপনি অবশ্যই মাইগ্রেশনগুলোর নাম মিনিংফুল দেবেন। তাহলে কী হবে, আপনি এক বছর পরও দেখলে সময় বুঝতে পারবেন যে এই মাইগ্রেশনে কী আছে, কী আপডেট হয়েছে। তো সেই জন্য আপনার অবশ্যই চাইবেন এই মাইগ্রেশনগুলো মিনিংফুল দেওয়ার জন্য। সেই জন্য আমি নাম দিলাম, আমি অ্যাড করে দিলাম মাইগ্রেশন। ওকে, সামহাও কোনো প্রবলেম হচ্ছে, অ্যাড মাইগ্রেশন, সরি আমার স্পেলিং মিস্টেক হয়েছে, অ্যাড অ্যাড মাইগ্রেশন। ওকে, আমি মাইগ্রেশন করে নিচ্ছি। একটু সময় নিচ্ছে, ওকে ফাইন। তো আমার অলরেডি একটা মাইগ্রেশন অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাকে দেখাচ্ছে একটা টেবিল ক্রিয়েট করবে, সেই টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট টাইপস, ফাইন। তো এইখানে প্রাইমারি কি থাকবে আইডি সেটা বলে দিচ্ছে আমাকে, আর তেমন কিছু নাই আপাতত। আচ্ছা, তো তাহলে আমি একটু আপডেট ডাটাবেস দিই। সো আমার এখনও ডাটাবেসে কিছু আসে নাই, আমি একটু রিফ্রেশ দিলে দেখতে পাবো না, দেখতে পাওয়া উচিত না, ফাইন আসে নাই। এখন যেটা আমাকে করতে হবে, মাইগ্রেশন চালানোর পর আমাকে বলতে হবে আপডেট ডাটাবেস।
ফাইন, আপডেট ডাটাবেস, ডাটাবেস আপডেট হয়ে গেল। আমি যদি একটু রিফ্রেশ দেই, আমার প্রোডাক্ট টাইপস বলে একটা টেবিল অ্যাড হয়ে গেল। আমি যদি এটার ভিউতে যাই বা ডাটা দেখতে চাই, কোনো ডাটা নাই। সো ফাইন, আমরা অলরেডি আমাদের মডেল অ্যাড করে ফেললাম, সাথে ডাটাবেজ আমাদের সেই ডাটা টেবিলও বানিয়ে ফেললাম। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এরিয়া অ্যাড করা যায়, সেটা নিয়ে একটু দেখব। সো তো সেইটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।